রংপুর সদর তিন আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী রিটা রহমান নিয়মিত যোগাযোগ করছেন রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দদের সাথে রংপুর তিন আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমান এবার ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেই সুবাদে এখন নিয়মিত দেখা যাচ্ছে রংপুর জেলা ও মহানগর বিএনপি অফিসে ঘোষ গল্প আলাপচারিতা ও নির্বাচন নিয়ে পরিকল্পনাও করতে দেখা গেছে ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানকে তিনি বলেন আমি আগে বিএনপি করেছিলাম প্রচারণায় ছিলাম না বলে অনেকে আমায় চিনে না একটা জিনিস মনে করিয়ে দিই আমি কিন্তু বিএনপিতে হঠাৎ করে একটা প্রক্রিয়া এসেছি এটা সঠিক নয় আমি বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করি আমি হয়তো প্রচারমুখী ছিলাম না বলে অনেকেই আমার সম্পর্কে জানে না এবং আমাকে অন্তত দেড় বছর আগে হলো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন যে রংপুরে নির্বাচন করবার জন্য এবং তারই মনোনীত প্রার্থী আমি তো সেদিক থেকে এই একটা পরিস্থিতির কারণে আমি একটা প্রক্রিয়ায় জড়িয়ে আমি জোটে গেছি আমার তো বিএনপিতেই থাকবার কথা ছিল কারণ বিএনপি যখন প্রথম হলো বিএনপির ফাউন্ডার মেম্বার আমি ছিলাম জাসাসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এর আসনে হানা দেওয়ার চেষ্টায় মরিয়া হয়েছেন তিনিও যদিও এখন পর্যন্ত কোনো রকম প্রচারণায় নামে নেই এই প্রার্থী রংপুর থেকে আলামিন সুমনের তথ্যচিত্রে পল্লীটি